তো একটা ক্লাসে আমরা ফিল হ্যান্ডেল দেখেছিলাম, ফিল হ্যান্ডেল মনে আছে আপনাদের? ফিল হ্যান্ডেল, ফিল হ্যান্ডেল ইউজ করে আমরা অটো সিরিয়াল নিয়ে আসতে পারতাম। এখন কারো কারো মনে কোশ্চেন ছিল এরকম যে আমরা তো যখন এ লিখি, আমার তো এ থেকে জেড পর্যন্ত একটা সিরিয়াল আছে আমাদের, তাই না? এ থেকে জেড পর্যন্ত একটা সিরিয়াল আছে, তাহলে এ লিখে যখন আমি এটাকে টান দেই, ফিল হ্যান্ডেল করার চেষ্টা করি, আমি একটা সাইজ বড় করছি এর জন্য, এটাকে যদি ফিল হ্যান্ডেল করতে চাই, দেখেন আমার কিন্তু আসলে বি সি ডি এগুলো আসে না, শুধু এই আসে। এ লিখে যখন আমরা ফিল হ্যান্ডেল করছি তখন এই আসে, বাট বলতেছিলাম যখন আমি টান লিখলে কিন্তু আমি যখন এটাকে আবার ফিল হ্যান্ডেল করি তখন কিন্তু সেটা মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে এরকম শর্ট ফর্মে আসে। তাহলে এই সানডের ক্ষেত্রে, সানের ক্ষেত্রে মান আসলো, টুয়েস আসলো, ওয়েডনেসডে আসলো, এগুলো আসলো, বাট এর ক্ষেত্রে বি সি ডি কেন আসলো না? তাহলে এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাকে একটা লিস্ট বলা আছে কম্পিউটারকে, আর এই ক্ষেত্রে এ বি সি ডির জন্য কোনো লিস্ট বলা নাই। তাহলে আমরা দেখবো যে আমরা কিভাবে কাস্টম লিস্ট তৈরি করতে পারি। এখন আমাদের অনেক সময় আমাদের লিস্ট তৈরি করা লাগতে পারে, যে আমি চাচ্ছি একটা লিস্ট তৈরি করতে, যে এই লিস্টটা অটোমেটিক আমি যখন বলবো তখন সে চলে আসবে। তাহলে আমি একটা লিস্ট কীভাবে তৈরি করব সেটা দেখি এখন। তাহলে আমরা লিস্ট তৈরি করতে হলে আমি যেটা যাব, দেখেন আমি ফাইলে ক্লিক করতেছি, আমার এখানে হোমের ঠিক বাম দিকে দেখেন ফাইল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কিনা? তাহলে অপশনটা হচ্ছে কাস্টম লিস্ট তৈরি করার অপশন। ফাইলে চলে গেলাম, ফাইল থেকে দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন আছে, ফাইলের ভিতরে সেভ, সেভ অ্যাজ, ওপেন, অনেকগুলো অপশন। নিচের দিকে একটা অপশন নাম হচ্ছে নামি অপশনস, দেখতে পাচ্ছেন কিনা? এক্সিটের ঠিক উপরের অপশনটা অপশনস নামে একটা জিনিস আছে, অপশনস, এখানে আমি প্রেস করতেছি। তাহলে ফাইল থেকে অপশনস প্রেস করলাম, দেন আমাকে একটা ডায়ালগ বক্স চলে আসছে, এক্সেল অপশনস নামে একটা বক্স চলে আসছে, এবং এই বক্সের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে, এখানে জেনারেল, ফর্মুলা, প্রুভিং, সেভ, ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমি যাবো হচ্ছে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্সড, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন এখানে হিউজ অ্যামাউন্ট অফ অপশন আছে, হিউজ অ্যামাউন্ট অপশন আছে। আমাদের যেটা কাজে লাগবে আমরা ওটা খুঁজে বের করি কোথায় আছে আমাদেরটা। নিচের দিকে যখন যাব এক জায়গায় আমি পাবো এরকম, দেখেন জেনারেল নামে একটা গ্রুপ পাচ্ছি। দেখেন আমি যখন নিচের দিকে আসতেছি, এটা এটাই যে মাউস, মাউসের স্ক্রোল বার দিয়ে আপনি নিচে আসতে পারেন, উপরে নিচে যেতে পারেন। আমি যখন নিচের দিকে আসবো সেখান থেকে জেনারেল একটা গ্রুপ পাচ্ছি, এবং জেনারেল গ্রুপের ভিতরে এইখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, নাম আছে এডিট কাস্টম লিস্ট। এটা কি দেখতে পাচ্ছেন সবাই? এডিট কাস্টম লিস্ট, জি স্যার। জাস্ট এখানে প্রেস করতেছি এডিট কাস্টম লিস্টে, প্রেস করলে দেখেন এইখানে আমাদের কাস্টম লিস্টে কিছু নাম লেখা দেখতে পাচ্ছি। এখানে সান, মান, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে শর্ট ফর্ম লেখা আছে, সানডে, মানডে, টুয়েসডে লেখা আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি শর্ট ফর্ম লেখা আছে, এবং ফুল ফর্মটা লেখা আছে। তার মানে এইখানে যেই লিস্টে যে নামগুলো লেখা আছে আমরা এটা লিখলে অটোমেটিক সে নিয়ে আসে। তার মানে প্রথমে যদি সান লিখি তাহলে মান আসবে, টুয়েসডে আসবে, এরকম আসবে। আবার যদি আমি মানডে লিখি, মানডের পরে যেটা সেটা আসবে, বাট আমি নিজে থেকে অন্য কিছু লিখলে সেটা আসবে না। তাহলে আমি চাই এ বি সি ডিগুলোও আসবে, এ বি সি ডিও আমি আনতে চাই। তাহলে সেক্ষেত্রে যেটা আমার কাজ হচ্ছে, আমি কি এই যেখানে দেখেন লিস্ট এন্ট্রি নামে একটা ঘর আছে, লিস্ট এন্ট্রিস, এইখানে আমি যদি লিখে দেই যে আমার প্রথমে আসবে এ, এন্টার দিয়ে লিখলাম বি, এন্টার দিয়ে সি, এন্টার দিয়ে ডি, এন্টার দিয়ে ই, জাস্ট এরকম লিখলাম। আপনাকে আপনাকে জেড পর্যন্তই লিখতে হবে, আমি জাস্ট এই পাঁচটা লিখলাম এ বি সি ডি ই। তাহলে এভাবে যদি আপনি জেড পর্যন্ত লিখে দেন তাহলে জেড পর্যন্ত আপনার আসবে। তাহলে আমি চাচ্ছি যে এ থেকে ই পর্যন্ত একটা লিস্ট আমার আসবে, এ বি সি ডি ই লিখলাম, জাস্ট এ লেখার পর এন্টার দিলাম, বি এন্টার, সি এন্টার, ডি এন্টার, জাস্ট এক একটা লেখার পর একটা করে এন্টার দিলাম। এরপর ডান দিকে একটা বাটন আছে, নাম হচ্ছে অ্যাড বাটন, জাস্ট অ্যাড বাটন একবার প্রেস করলাম। প্রেস করলে দেখেন এই যে কাস্টম লিস্টের ভিতরে এ বি সি ডি এরকম চলে আসছে আমার, এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা? ওকে করে দিচ্ছি, এই লিস্টটা ওকে করে দিচ্ছি। ওকে করার পরে দেখেন আবার যে সেই ডায়লগ বক্সে ছিল বড় ওটা চলে আসছে, আমি আবার ওকে করে দিচ্ছি, আমি বের হয়ে চলে আসছি। এখন দেখেন আমি যে কোনো একটা সেলে, এক্সেলের যে কোনো একটা সেলে আমি যদি এ লিখি এবং এটাকে ফিল হ্যান্ডেল ইউজ করার চেষ্টা করি, একে ধরে নিচের দিকে ফিল করার চেষ্টা করি, দেখেন সেই বি সি ডি ই চলে আসছে, ই এর পরে আবার রিপিট করতেছে এ বি সি ডি। মানে হচ্ছে যেহেতু আমার লিস্টে শুধু পাঁচটা এলিমেন্ট আছে এ বি সি ডি ই, ই এর পরে আবার এ থেকে শুরু করছে, আবার এ বি সি ডি, আবার টান দিলে আবার এ বি সি ডি, তার মানে যেই লিস্টটা সে রিপিট করবে। ব্যাপারটাকে ক্লিয়ার কিনা? কীভাবে দেখেন আমরা আমাদের বাংলা মান্থ আছে না, বারোটা মাস বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ, তার মানে যাচ্ছে যে এই বৈশাখ জ্যৈষ্ঠ একটা লিস্ট তৈরি করতে, যেটা আমাদের কম্পিউটারে নাই। তাহলে আমি যদি এরকম বৈশাখ জ্যৈষ্ঠ একটা লিস্ট আগে থেকে তৈরি করছি, জাস্ট এটা যদি কপি করি, এখানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, জাস্ট এটাকে কপি করলাম, কপি করে আমি এক্সেলের যে কোনো জায়গায় এখানে এসে রাখলাম যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই যে মাসগুলোর একটা লিস্ট। আমি যাচ্ছি একটা ফিল হ্যান্ডেলের মাধ্যমে এই লিস্টটাকে জেনারেট করতে, যাতে আপনি বৈশাখ বা জ্যৈষ্ঠ একটা মাস লেখে যখন টান দিবেন তখন বাকি মাসগুলো পাওয়া যায়। জানুয়ারি ফেব্রুয়ারি যেমন পাওয়া যায়, যেহেতু ওরা জানুয়ারি ফেব্রুয়ারি আগে থেকে বানাই দিছে ইংলিশের মান্থগুলো, বাট বাংলা তো আর দেয় নাই ওরা,
তাহলে আমরা চাচ্ছি বাংলাটাকে অ্যাড করে দিতে, যাতে আমরা বৈশাখ লিখলে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো আসে। তাহলে প্রথমে মান্থের নামগুলো আমার এখানে দেখেন লেখা আছে বা আমি কোথা থেকে কপি করে নিয়ে আসলাম। দেন আমাকে কি করতে হবে, একই জিনিস ফলো করতে হবে, ফাইল অপশনস অ্যাডভান্সড, নেক্সট আমাদের কাজ ছিল এডিট কাস্টম লিস্ট। এরপর আমাকে কি করতে হবে বলছিলাম যে এখানে ইম্পোর্ট করব, একটা অপশন ছিল এখানে আপনার প্রত্যেকটা নাম লিখবেন, তাহলে বৈশাখ এন্টার দিয়ে জ্যৈষ্ঠ আষাঢ় আমি লিখতেও পারেন, যেহেতু আমার লেখাই আছে আমি কি করব জাস্ট ইম্পোর্ট, ইম্পোর্টের এই যে এখানে অ্যারো রেড অ্যারোতে ক্লিক করব, দেন বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত সবগুলো সিলেক্ট করে দিলাম যে আমি এটাকে লিস্ট আকারে নিতে চাই, এন্টার প্রেস করব কিবোর্ডের, ইম্পোর্ট বাটনে প্রেস করব, আমার বৈশাখ জ্যৈষ্ঠ এখানে আছে। দেন আমরা যদি এটাকে ওকে করি, আবার একটা ওকে করি, এখন যে কোনো জায়গায় আমি যে কোনো একটা মাস, যেমন আষাঢ় মাস থেকে আমি শুরু করতে চাই, তাহলে আমি আষাঢ় মাসটাকে কপি করে যে কোনো জায়গায় নিলাম, আষাঢ়, আমি আষাঢ় লিখলাম শুধু। এখন আষাঢ়টাকে ধরে যদি আপনি এটাকে ফিল হ্যান্ডেল করেন, দেখেন নিচের দিকে টানলে আষাঢ়ের পরে যে মাসগুলো আছে সেগুলো চলে আসতেছে, আবার আষাঢ় আষাঢ়টাকে ধরে যদি আপনি উল্টা দিকে টানেন, এই যে উল্টা দিকে জাস্ট আমি ব্যাক সাইড টানতেছি, দেখেন আষাঢ়ের আগের মাসগুলো চলে আসছে, আবার যদি আষাঢ়কে ধরে আপনি সামনের দিকে টানেন, আষাঢ়ের পরে পরবর্তী মান্থগুলো চলে আসবে, আবার আষাঢ়কে ধরে আবার এদিকেও টানতে পারবো। তাহলে ফিল হ্যান্ডেল ইউজ করে আমরা আসলে যে কোনো দিকে এটাকে ফিল করতে পারবো। তাহলে এটাই ফিল হ্যান্ডেলের সুবিধা, যে আমরা একটা কাস্টম লিস্ট তৈরি করতে পারি এবং কাস্টম লিস্টটাকে আমাদের মতো করে ইউজ করতে পারি। তাহলে আপনার যদি কখনো প্রয়োজন হয় কাস্টম লিস্ট তৈরি করা, তাহলে এভাবে ফিল হ্যান্ডেল দিয়ে এটা করতে পারবেন।